এইবার যারা ম্যাট্রিক পরীক্ষায় বসবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তার কারণ এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে এসেছি। সেই এক ভিডিওতে তোমরা সম্পূর্ণ ইংলিশ বইয়ের যতগুলি চ্যাপ্টার রয়েছে সবগুলি চ্যাপ্টারের তোমরা প্রশ্ন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই আর কথা না বাড়িয়ে এবার আমরা মূল সরাসরি চলে যাই সেই প্রশ্ন উত্তরগুলিতে। কী কী প্রশ্ন দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নাও। হোয়াট ওয়াজ ল্যাঞ্চস অনলি হোপ, দ্য লেটার টু গড চ্যাপ্টার থেকে নেওয়া। হু রিড দ্য লেটার, হোয়াট ইজ পেসো। নেক্সট প্রশ্ন, হু ডাজ ল্যাঞ্চ হ্যাভ কমপ্লিট ফেইথ ইন, হোয়ার ওয়াজ ল্যাঞ্চস হাউস সিচুয়েটেড। হোয়াই ডিড ল্যাঞ্চো সে দ্য রেইন ড্রপস ওয়ার লাইক নিউ কয়েন্স, সেখানে নিউ কয়েন্স না দিয়ে সেটি সিলভার কয়েন্সও দিতে পারে, তো সেটি একটু দেখে নেবে। হাউ ডিড দ্য রেইন চেঞ্জ, হোয়াট হ্যাপেন টু ল্যাঞ্চোস ফিল্ড, বাট হি বিকাম অ্যাংগ্রি হোয়েন হি কাউন্টেড দ্য মানি, হোয়াই ডিড ল্যাঞ্চো গেট অ্যাংগ্রি। বা প্রশ্নটি এভাবে ডাইরেক্ট দিতে পারে যে হোয়াট ডিড ল্যাঞ্চো অ্যাংগ্রি, ল্যাঞ্চো কেন রাগ করেছিল। ল্যাঞ্চোস সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, হোয়াই। হু অ্যাকম্পানিড ম্যান্ডেলা, সেই নেলসন ম্যান্ডেলা পার্ট থেকে এবার আমরা নিয়েছি প্রশ্ন উত্তর। হোয়ার ওয়াজ দ্য ইনগ্রেশন সেরিমনিস হেল্ড, হোয়ার ডিড দ্য সেরিমনিস টেক প্লেস। নেক্সট, হোয়াট ডাজ কারেজ মিন বাই ম্যান্ডেলা, হোয়াট টুইন অ্যাপ্লিকেশন ডাস ম্যান্ডেলা মেনশন, হোয়াই ওয়ার টু ন্যাশনাল অ্যান্থেম সাং, হোয়াট ডাস ম্যান্ডেলা থ্যাংক দ্য ইন্টারন্যাশনাল লিডার্স ফর। পরবর্তী প্রশ্ন, হোয়েন ডিড নেলসন ম্যান্ডেলা হাঙ্গার ফর ফ্রিডম, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা বিটুইন লাভ অ্যান্ড হেট হুইচ কামস মোর ন্যাচারালি টু হিউম্যান হার্ট, চোজ ফ্রম দ্য বক্স গিভেন বিলো দ্য ওয়ার্ডস দ্যাট রাইমস উইথ দ্য ফলোয়িং। সে রাইমস ওয়ার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে রাইমস ওয়ার্ড আমাদের পরীক্ষায় আসবেই আসবে আর কোনো কোথাও নেই। তাই রাইমস ওয়ার্ড মাত্র এখানে আমি দুটি দিয়েছি, তো রাইমস ওয়ার্ড সেই দুটি যে কমন পড়বে সেটি কোনো কথা নয়, রাইমস ওয়ার্ড তোমরা তোমাদের বইয়ে বা কপিতে তোমরা পেয়ে যাবে। সে রাইমস ওয়ার্ড এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তোমরা একটু সেই কনসেপ্টটা বুঝলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। শুধু উচ্চারণে যদি যে আনসারটি মিলবে সেটি তোমাদের আনসার হয়ে যাবে। নেক্সট, হাউ ইজ অ্যাসেবল ডিফারেন্ট ফ্রম আদার সেকেন্ড এজেন্ট, এগুলো একটু বড় কোয়েশ্চন হয় 5 মার্কের জন্য আসে। হাউ ডিড অ্যাসেবল প্রুভ দ্যাট হি ওয়াজ স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। তো তার পরবর্তী প্রশ্নগুলি বলার আগে তোমাদের একটি কথা বলে রাখি যে সহজগুরু চ্যানেলে আমি প্রতিনিয়ত সেই সবগুলি সাবজেক্টের উপর মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশ্চন নিয়ে আমি প্রতিদিন একটি না একটি করে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করি এবং অনেকগুলি ভিডিও আমি চ্যানেলে দিয়েছি। তাই তোমরা যদি এই সেই আগের ভিডিওগুলি দেখে না নেও তাহলে চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে এক্ষুনি একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীতে যখন আরও ভিডিও দেবো তখন তোমরা সবের আগে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো গ্রিফিন ওয়াজ আদার দেন এ লোলেস পার্সন, এক্সপ্লেন, হাউ উড ইউ অ্যাক্সেস গ্রিফিন এজ এ সায়েন্টিস্ট, হি টকস ইন হিজ ভিভিড স্ট্রিপস, হু ইজ মিন্ড বাই দ্য হি, হোয়াট ইজ মিন্ড বাই ভিভিড স্ট্রিপস, হোয়ার ডু দ্য প্লাম্প ডিয়ার পাস, হোয়াট ডাজ দ্য টাইগার ডু এট দ্য এজ অফ দ্য ভিলেজ। আশা করি তোমরা সারা বছর কিছু না কিছু স্টাডি করেছ, এই আনসারগুলি তোমাদের জানা থাকবে। তারপরও তোমাদের যদি কোনো আনসার জানা না থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নটি তোমরা লিখে পাঠিয়ে দেবে, যে আনসারটি জানা নেই, আনসারটি তোমাদের যে প্রশ্নের আনসার জানা থাকবে না সেই প্রশ্নের আনসার আমি তোমাদের কমেন্টের মাধ্যমে দিয়ে দেব। তোমরা শুধু কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের কোন আনসারটির প্রয়োজন হয়। হোয়ার ইজ দ্য টাইগার লকড, হাউ ডাজ দ্য টাইগার লুক অ্যাট দ্য স্টার্স, হোয়াট ইজ এ ওয়াটার হোল, হোয়াই শুড দ্য টাইগার বি লার্কিং নিয়ার ইট, হাউ ইজ দ্য টাইগার ইন দ্য সেল, হাউ ডাজ হি রিয়্যাক্ট টু দ্য ভিজিটার্স,
Why did the poet feel more at home with animals than humans? Mention three things that humans do and animals don't. How do the animals accept their condition? Why do you think the poet could turn and live with animals rather than with humans? Next. How do the animals act about their condition, science and God? I think I could turn and live with animals. What is the poet turning from? এগুলি animals কবিতা থেকে নেওয়া প্রশ্ন. Why does the poet wish to turn and live with animals? How did Asabul manage to make Max believe that there was a balcony attached to his room? এটি 5 মার্কের জন্য. এই প্রশ্নটি সবচেয়ে বেশি বার পরীক্ষায় এসেছে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য. তারপর টি ফ্রম আসাম থেকে কয়েকটি প্রশ্ন নেওয়া. হোয়েন ওয়াজ টি ফার্স্ট ড্রাঙ্ক ইন চায়না? হোয়াট ওয়াজ প্রাঞ্জলস ফাদার? হোয়াট ম্যাগনিফিকেন্ট ভিউ ডিড রাজবীর সি আউটসাইড হোয়াইল গোয়িং ইন দ্য ট্রেন? হোয়ার অ্যান্ড হোয়েন ওয়াজ টি ফার্স্ট ড্রাঙ্ক? গিভ এ ডেসক্রিপশন অফ ঢেকিয়াবাড়ির টি গার্ডেন অ্যাজ সিন বাই প্রাঞ্জল অ্যান্ড রাজবীর হোয়েন দে ওয়ার ড্রাইভেন থ্রু ইট? How old do you think Amanda is? How do you know this? Who was Mr. Burton? Give a brief description of the tiger in its cage. Where is the tiger locked? তো তোমাদের বারবার বলছি, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীতে আরও এই ধরনের অন্যান্য বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের সবগুলি আমি পাবলিশ করব। হুইস ফ্লাওয়ার গিভ এ ডেসক্রিপশন অফ ইস মিটিং উইথ আসাবুল। তো আজকের জন্য এই পর্যন্তই, তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।